হৈহুল্লোড় আর বাঁধ ভাঙা উচ্ছ্বাস, অবশেষে কাটল দীর্ঘদিনের উৎকণ্ঠা। প্রত্যাশিত ফল নিয়ে এবার উচ্চতর শিক্ষায় নিজেকে আলোকিত করার পালা। রোববার সকালে প্রকাশ হয় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। এর পরপরই নাচ গান আর উল্লাসে গা ভাসান শিক্ষার্থীরা। আনন্দঘন পরিবেশ ফ্রেমবন্দি করে রাখেন অনেকে। স্বপ্ন ছোঁয়ার লক্ষ্য নিয়ে এগোতে হবে আগামীর পথে, সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় জানান শিক্ষার্থীরা। আমি যে এ-৫ পেয়েছি এটাতে অনেক বেশি খুশি, আসলে আর কিছু বলতে পারছি না। সবার কাছে দোয়া প্রার্থী যাতে পরবর্তী ধাপটা ওইভাবে সাফল্যের সাথে পার করতে পারি। অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি থাকবে, সেটাকে সামনে রেখেই এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এ-প্লাস পাওয়ার পরে আমার আসলেই খুব ভালো লাগতেছে। এর পেছনে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমার বাবা মা এবং আমার পরিবারকে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। তবে অধ্যাপকের বিকল্প নেই, শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য খুশি শিক্ষক ও অভিভাবকরাও। আমি আশাবাদী যে আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স পকেট সকলের কাছে দোয়াছি, আগামীতে যে উচ্চতর শিক্ষায় যখন তারা যাবে, তারা ভর্তি পরীক্ষাগুলোই বরাবরের মতোই, তাদের পূর্বসূরীদের মতোই ভালো ফলাফল করবে। প্রকাশিত ফলে বরিশাল বোর্ডে 80.65%, কুমিল্লা বোর্ড 75.30%, ময়মনসিংহ বোর্ড 70.44% ও সিলেট বোর্ড 71.62%। ওমর ফারুক, সময় সংবাদ।